প্রিন্স মাহমুদ 90 দশক আর 0 দশকের অর্ধেক যার দখলে ছিল তিনি প্রিন্স মাহমুদ। ব্যান্ড মিক্সড সলো দ্বৈত কিংবা জেমস হাসান আয়ুবাচ্চু এমন সমন্বয় প্রিন্স মাহমুদ ছাড়া আর কে করতে পারতেন। ব্যান্ডের স্বর্ণযুগ আর নেই, তবে প্রিন্স মাহমুদ গান করছেন, বানাচ্ছেন নতুনদের জন্য, মাহাদি, ন্যান্সি, এলিটা, তপু বা এই প্রজন্মের মেধাবীদের নিয়ে যেমন কাজ করছেন, তেমনি এই সময় নামী ব্র্যান্ড তারকাদের জন্যও সুর করছেন। খুব অস্থির সময়ে চলচ্চিত্র, নাটক, ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রির টানেল অতিক্রম করছে। ঠিক এমন সময় অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছেন কিছু নাম সর্বস্ব ব্যক্তি, যারা হুটহাট করেই আলোচনায় আসতে চান বা হিট হতে চান। অমিত নেটিজেনদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও তেমনি অস্থিরতা। এই অস্থিরতা স্পর্শ করার চেষ্টা করছে সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদকে, কিন্তু তিনি অবিচল থাকতে চান স্বীয় স্থানে।